ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসছি দিনাজপুরের স্বপ্নপুরীতে এবং এই স্বপ্নপুরীতে বিভিন্ন পর্যটকরা এসে ভিড় জমায় এখানকার সৌন্দর্য উপভোগ করতে। এটা বাচ্চাদের জন্য একটা সুন্দর বিনোদনের জায়গা। এখানে ভেতরে বিভিন্ন রাইডস আছে, এই রাইডসগুলোতে চড়ে সবাই অনেক মজা পায়। দূর দূরান্ত থেকে, দেশের দূর দূরান্ত থেকে এসে এই স্বপ্নপুরীর সৌন্দর্যকে উপভোগ করে। তো আপনাদেরকে আজকে আমরা এই স্বপ্নপুরীটা ঘুরে ঘুরে দেখাবো, এই সৌন্দর্য আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আসবেন। একটা সুস্থ বিনোদনের জায়গা হচ্ছে এই স্বপ্নপুরী। আশা করি আপনাদের ভালো লাগবে, তো আমাদের সাথে থাকবেন। স্বপ্নপুরী এট এ গ্ল্যান্স, এখানে বিভিন্ন জায়গার ম্যাপ আছে, কোন রাইডসটা কোন দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি বিশাল একটি লেক, লেকের উপরে এই ক্যাবল কারের ব্যবস্থা করা হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা বিভিন্ন বোটে করে, এবং সামনে একটি ডাইনোসর দেখতে পাচ্ছেন আপনারা। অনেক অসাধারণ সুন্দর একটি মুহূর্ত, খুবই ভালো লাগছে। স্বপ্নপুরী, আসলে স্বপ্নপুরী আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি রাইড আমাদের পাশে নিয়ে গেল হাফিজ স্যারের তনয়া, এবং তনয় আছে সেখানে। এবং আমরা আমাদের জাহিদুল হাসান উনি আছেন, মডারেটর, কিউরেটর। আমরা এই ভিডিওটা আপনাদের জন্য দিচ্ছি। আপনারা যদি স্বপ্নপুরী আসেন দিনাজপুরে, উত্তরবঙ্গের এই যে সুন্দর একটি অ্যামিউজমেন্ট পার্ক, সেটি কিন্তু আপনাদেরকে মুগ্ধ করে দিবে এবং আমাদের খুব ভালো লাগছে। আমি এখন সুইমিং পুলে আছি, স্বপ্নপুরীর ভিতরে। একটা সুইমিং পুল সুন্দর, এখানে সবাই আনন্দ করতেছে, গোসল করতেছে, চিল করতেছে। আমরা এখন নব থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পর আমরা নব থিয়েটারে যাব, ভিতরে ঢুকবো, ভিতরের সুন্দর সৌরজগতের দেখবো।
তো কিছু আগে যেটা অনেক প্রাণচাঞ্চল্য ছিল মানুষের, আমরা সকালের দিকে দেখছি প্রচুর লোকের সমাগম ছিল, অনেক মানুষ আসছে, দূর দূরান্ত থেকে আসে, হয়তো মনে হয়েছে যে এরকম একটা রিমোট এরিয়া মানুষজন বেশি হবে না কালকে যখন আসছে, কিন্তু দেখলাম যে আসলে প্রচুর মানুষ এই হোটেলে খাবার খেতে গিয়েও দেখলাম অনেক মানুষ। তারপরে যে এরকম আবাসিক একটা হোটেল যেটা আমরা উঠছি, পাশাপাশি আরেকটা যে বোর্ডিং আছে, বোর্ডিংও কিন্তু ভরা লোকজন, এবং পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট আছে, দুইটা রেস্টুরেন্টে খাবারের সময় গেলে দেখা যায় যে মানুষ। আর একটা জিনিস খেয়াল করবেন স্যার, সেটা হচ্ছে যে লোকাল লোকজন কিন্তু পাশাপাশি জেলা থেকে লোকজন এসছে, সেটি কিন্তু খুব প্রশংসার দাবি রাখে। আমরা এখন ট্রেনে চলেছি, অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, আমরা স্বপ্নপুরি ঘুরবো। স্টার্ট দিছে ট্রেনের, ও ও ও ও করতেছে। উল্টা দিকে ট্রেন চলতেছে, এটা উল্টা দিকেই চলবে। আমরা যদি দিনাজপুরে আসি তাহলে স্বপ্নপুরিতে আসবো, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসবো,